Beni kaçan boyuna kistik alıp buraya bostum yansı. Ana aması yalaram, yamarı amne muktidi. Amarı amne gazi yapıyordu. Sorarı gazi. Ey kanna, ey sorkarı gazi bostum ekin amra janina. আমাদের সামনে বক্তব্য রাখবেন ভুক্তভোগী পরিবারের একজন। আসসালামু আলাইকুম, আমি হোসেন মোহাম্মদ আনোয়ার। তো আমি একটা জিনিস বলতে চাই, এই দেশ নিয়ে কি গর্ববোধ করব না লজ্জাবোধ করব, মানে কোনো কিছু বুঝতে পারতেছি না। যে দেশের ইমিডিয়েট যোদ্ধারা এত এত শ্রম করে পরিশ্রম করে টাকা পয়সা দেশে পাঠায়, দেশের অর্থনীতির চাকা সচল রাখতেছে, অথচ তাদের উপরে এই অত্যাচার, এই নির্ভীক, এগুলো কেন? মানে কোনো সিস্টেম কোনো কিছুর সাথে দিশ পাইতেছি না আমরা। আমরা প্রবাসীর আত্মীয় স্বজনরা যারা এই দেশে আছি, প্রতিনিয়ত আমার ভাই বেরা তারা যখন প্রবাস থেকে টাকা রুজি করে দেশে পাঠায়, আমরা তো যদি দেশে কোনো বাড়িঘর বিল্ডিংও করতে যাই, কোনো কাজকামি করতে যাই, তাহলে এই আওয়ামী লীগ, এই যুবলীগ, এই ছাত্রলীগ তাদেরকে চাঁদা দিতে হয়। তার মানে কি, আমরা প্রবাসে যারা আত্মীয় স্বজন আছে আমাদের, তারা এত শ্রম করার পরেও তাদের কেন মূল্যায়ন করে না? এই দেশে আজকে রাজাকারের সন্তানরা চাকরি করে, বাকি করে রাজাকারের সন্তানের যে মূল্যায়ন করা হয়, অথচ আমাদের প্রবাসীর ভাই বোনদেরকেই কোনো মূল্যায়ন করা হয় না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি প্রবাসীদের পক্ষে কাজ করার জন্য, কিন্তু প্রতিনিয়ত প্রবাসীরা যে নির্যাতিত অত্যাচিত হইতেছে, সরকারের কি কোনো দৃষ্টি নাই? বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে প্রবাসীরা, অথচ এই প্রবাসীরা পদে পদে জায়গায় জায়গায় শুধু লাঞ্ছিত আর কোনো কিছু না। প্রিয় ভাইয়েরা, আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যারা প্রবাসী আছেন তারা ঠিকমতো কাজকাম তো করতেছেন, কিন্তু এই দেশে কেন তারা মূল্যায়ন পাইতেছে না? আমার একটা জিনিসে মাথা ধরতেছে না, এখানে ভারতের বড় ধরনের কোনো চাল রয়েছে? কারণ ভারত আমাদের পাট শিল্প ধ্বংস করে দিয়েছে, চামড়া শিল্প ধ্বংস করে দিয়েছে, এখন শুধুমাত্র বাকি আছে রেমিটেন্স আর আছে গার্মেন্টস শিল্প। এই ভারতের বদমাশগুলো প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনীতি ভাঙাই দেওয়ার জন্য, বাংলাদেশটাকে অচল করে দেওয়ার জন্যই প্রতিনিয়ত তারা সরকারের উচ্চ পর্যায়ে তাদের সমস্ত ব্যক্তিদেরকে বসিয়ে রেখে আমাদের দেশের অর্থনীতি বন্ধ করার জন্য, অচল করে দেওয়ার জন্য তারা যে প্রক্রিয়া চালু করেছে, তারা তাদের প্রক্রিয়াতে স্বার্থ করার পথেই, এবং তারা খুব শীঘ্রই তাদের সেই স্বার্থ হাসিল করে আমাদের দেশটাকে একদিন তারা সব দিক থেকে ঘিরে ফেলেই দেশটাকে অচল করে দিবে তারা। এখনো পর্যন্ত ভারতের অনেক দালাল, অনেক নাগরিক বাংলাদেশের আনাচে কানাচে জায়গায় জায়গায় বসেই তারা এখন প্রতিনিয়ত এই প্রবাসীদের উপরে, প্রবাসের আত্মীয় স্বজনের উপরে তারা শুধু জুলুম আর অত্যাচার করতেছে। আমি বক্তব্য এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।